6 মাস আগে বনগা থেকে নিখোঁজ মানসিক ভারসাম্যহীন এক যুবতী, অবশেষে বাঁকুড়া থেকে উদ্ধার। বনগা থানার তৎপরতায় যুবতীকে ফিরে পেল পরিবার। দীর্ঘ 6 মাস পর মেয়েকে ফিরে পেয়ে খুশি পরিবার। জানা গেছে, বনগা থানার অন্তর্গত 2 নম্বর রেলগেট সুভাষপল্লী এলাকার বাসিন্দা সরস্বতী চক্রবর্তী দীর্ঘদিন ধরেই মানসিক রোগে আক্রান্ত। সরস্বতীর মা ঝর্ণা চক্রবর্তী বলেন, ছোট থেকেই ওর সমস্যা রয়েছে। প্রায় 6 মাস আগে হঠাৎই এক সন্ধ্যায় বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায় সরস্বতী। দীর্ঘদিন বিভিন্ন জায়গায় মেয়েকে খুঁজে বেড়িয়েছেন বৃদ্ধা মা, মেয়ের খোঁজ মেলেনি। অবশেষে বনগা থানার পক্ষ থেকে খবর যায় ঝর্ণা দেবীর কাছে। জানা যায়, সরস্বতী কোনোভাবে পৌঁছে গেছিল বাঁকুড়া জেলাতে। বাঁকুড়ার ইন্দাস থানা এলাকা থেকে ইন্দাস থানার পুলিশকর্মীরা তাকে উদ্ধার করে। স্থানীয় কবিতা ভারতী হোমের হাতে তুলে দেওয়া হয়। এ বিষয়ে কবিতা ভারতী হোমের সুপারিনটেন্ডেন্ট সুচিত্রা ঘোষ বলেন, গত 27শে ডিসেম্বর বিষ্ণুপুরের SDPO সাহেব মেয়েটিকে আমাদের হোমে দেন। এরপর মেয়েটির কাউন্সেলিং করে আমরা তার ঠিকানা বনগা এটুকু উদ্ধার করি। ঠিকানা জানার পর ইন্টারনেটের সাহায্যে বনগা থানার আইসির ফোন নাম্বার জোগাড় করা হয়। সুচিত্রা বলেন, এরপর আইসি বনগার হোয়াটসঅ্যাপে মেয়েটির ছবি পাঠাতে বলেন। ছবি পাঠানোর পর বনগা থানার পক্ষ থেকে তৎপরতার সাথে মেয়েটির ঠিকানা খুঁজে বার করা হয়, খবর দেওয়া হয় তার পরিবারে। আমি পেয়েছিলাম 27শে ডিসেম্বর 2021, বিষ্ণুপুরে এসডিপিও সাহেব আমার কাছে পাঠিয়েছিলেন। তারপরে কাউন্সিলিং করে জানতে পারলাম যে বনগা থানা, প্রথমে গাইঘাটা 2 নম্বর গেট, আমি তখন শালবনী থানায় যোগাযোগ করি, শালবনী থানাতে পাই না। ওকে আবার কাউন্সিলিংয়ে বসলাম। কাউন্সিলিংয়ে বসে যখন বলছে বনগা, তখন আমরা নেট খুঁজে খুঁজে বনগার আইসি সাহেবের ফোন নাম্বার পেলাম। আইসি সাহেবের সঙ্গে যোগাযোগ করলাম, কালকে সন্ধ্যাবেলায় রিলিজের অর্ডার পেয়েছি। আজকে আইসি সাহেবের মাধ্যমে আমি ওর মায়ের হাতে ধন্যবাদ। এদিন আইনি প্রক্রিয়া শেষ করে বনগা থানাতেই সরস্বতীকে তুলে দেওয়া হয় তার পরিবারের হাতে। মেয়েকে ফিরে পেয়ে স্বভাবতই খুশি পরিবারের সদস্যরা। মেয়ে মাথাটা খারাপ, তো হারায় গেছিল, চলে গেছিল বাড়ি সুভাষপুরে, তো রাস্তা আসা লড়ি থাকতো, এই ভাঙা চিরা করতো, আমার বাড়িতে রিপোর্ট করতো, এমনি মেয়ে ধরে মারতো পর্যন্ত। তারপরে একদিনকে সন্ধ্যাবেলায় আমার মেয়ে ধরে চলে গেছে, আর বাড়ি আসেনি। আর কোথায় গেল কোথায় গেল সবাই বাড়ি বাটার মধ্যে ঘোরে, বনগায় যা আসে, তার চারতলায় করি কালী মন্দিরের এখানে ঘোরে, পাকুড়া যায়, পাকুড়া বলছে গাংরাপুর আকাইপুর এসব বলে, তারপরে চলে গেছে কোথায়। খুব ভালো। সভ্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগা।